থাইল্যান্ড ঘুরবি কেমনে ক? আমরা এখন চাঁদপুর শহরে আছি। অনেক পরিমাণ রোদ পড়তেছে, এই স্টেশনটা যখন হবে তখন জিনিসটা আরো জোশ লাগবে। এটা হচ্ছে চাঁদপুর মেইন স্টেশন, এখান থেকে মূলত ট্রেন আসা যাওয়া করে, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। What's up everyone, this is Simon from Simon Sam with another new video. And guys, welcome to Chatpur. অনেক পরিমাণ রোদ পড়তেছে, আসলে আমরা আরো দুই তিনটা প্লেসে যাবো, তো তাই একটু তাড়াতাড়ি আসছি। এটা হচ্ছে তিন নদীর মোহনা গাইস, পিছনে যে নদী এটা দেখতেছেন, এটা মেঘনা নদী প্লাস হচ্ছে যমুনা প্লাস পদ্মা, তিনটা হয় তোমার মিক্স, তাই তিন নদীর মোহনা বলে এটাকে। আজকে আমি একা আসি না, কিছু ভাই ব্রাদার আসছে। এখানে আসছে যে রাইসুল, এখানে আসছে যে হেমো, এই তানভীর কি অবস্থা, এখানে হোসাইন আর করি, এই তারেক কি খবর, আরেকজন আছে তো করে সৈকত কেমন আছো, এই সবগুলো আসছে চিরং থেকে অ্যাকচুয়ালি চাঁদপুর ঘোরার জন্য। শীতের শুরুতে চাঁদপুর সৌন্দর্য অনেক জোর, এখন একটু জোয়ার বেশি যার কারণে আমরা মিনি কক্সবাজার যাইতে পারি নাই, তাহলে মিনি কক্সবাজার যাইতাম। শীতকালে অলওয়েজ চাঁদপুর আসা হয় এন্ড এই কারণে আবার আসছি। পিছে পুরো নদীতে হচ্ছে যে তিন নদীর মোহনা, এটা চাঁদপুরের খুবই ফেমাস একটা এরিয়া এন্ড হিউজ পরিমাণ মানুষ এখানে। কিছু আমি ওখান দিয়ে যখন যাবো তখন আপনাদেরকে দেখাবো,
and এখন তো দুপুর টাইম বিকাল টাইমে আরো প্রচুর মানুষ এখানে বসে আড্ডা দেয় ভিউ দেখে অনেক সুন্দর একটা ভিউ আছে ড্রোন থাকলে আপনাদের ভিউটা দেখাইতাম অনেক পরিমাণ স্রোত এদিকে মোহনার এই পাশটা একটু ঠান্ডা বেশি এন্ড কেউ যদি আসতে চান দুপুরবেলা না আসলে ভালো হবে বিকজ অফ দুপুরবেলা একটু বেশি রোদ থাকে বাদ বাকি হচ্ছে আপনি বিকাল টাইমে জোস ভাবে টাইম স্পেন্ড করতে পারবেন এইসব ভিউ দেখে দেখে সামনের এই ভিউগুলো দেখেন এগুলো দেখে দেখে জোস ভাবে টাইম স্পেন্ড করতে পারবেন খোলা চোখখানা কর বন্ধ বাতাসে বিকালবেলা এই জায়গায় বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা হয় অ্যান্ড দিস ইজ আওয়ার মডেল দিস ইজ আওয়ার ফটোগ্রাফার এখানে বর্ষি দেখি সুন্দর মাছ ধরতেছে বাট আফসোস লাগার যাইতে পারতেছি না দেখালো চলুন এখন অনেক দুপুর পড়া রোদ পড়তেছে এদিকে অ্যান্ড আমরা এখন কিচ্ছু খাই নাই এখন যাব লাঞ্চ করব তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা শীতকালে যেমন শীত লাগে তেমনি প্রচুর গরমও লাগে অ্যান্ড রোদের তাপে অবস্থা খারাপ হয়ে গেছে পুরা এই দিকটাতে কিছু শপ আছে যেখানে মেলা টাইপের কিছু জিনিস উঠাইছে আপনার আসলে এখান থেকে খুঁজে খুঁজে অনেকগুলো কাজের জিনিসও পেয়ে যেতে পারেন বিভিন্ন বোম্বাই টক তেঁতুল টক মিষ্টি টক আর এটা হচ্ছে যে শিশুদের প্লে জোন ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খেলতে পারবে বাচ্চাদের রেলগাড়ি এ হচ্ছে যে পুলিশ চত্বর সরি ইলিশ চত্বর বাট আগে খাইতে যাব যেহেতু সবার অনেক ক্ষুধা লাগছে সো সবাই একসাথে বসে কিছু খাই নিলাম অ্যান্ড বাজেটের মধ্যে যতটুকু পসিবল আর কি বাট খাবারটা ভালো ছিল এটা হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশন এখান থেকে দুইটা ট্রেন আপনার শহরের দিকে যায় মূলত চিটাগাংয়ের দিকে যায় ঢাকা থেকে ট্রেন যায় না এখানে একটা সাগরিকা একটা মেঘনা এই দুটা ট্রেনে চলাচল করে আমরা মাত্র বাদ খেয়ে আসলাম এখন আমরা যাবো এদিকে মাছের আড়তের দিকে যাব অ্যান্ড ওখানে গিয়ে কিছু দেখবো আর কি মাছের বাজার কেমন আছে তারপর এখান থেকে আমরা লোহগড় মোড় যাবো এতে বেলে মাথা বাধা করে তখন কান্নাকাটি লাগাই দিচ্ছে এখন লাফাইতেছ এই স্টেশনটা যখন হবে তখন জিনিসটা আরও জোস লাগবে অ্যান্ড এটা হচ্ছে চাঁদপুর মেইন স্টেশন এখান থেকে মূলত ট্রেন আসা যাওয়া করে অ্যান্ড এটা হচ্ছে লাস্ট স্টপেজ আমরা এখন জাহাজে এন্টার হব তো আজকে ইলিশ মাছের বাজার বসে নাই আনফরচুনেটলি আমাদের ব্যাড লাক যার কারণে ইলিশ মাছের বাজার বসে নাই আজকে বাট আমরা জাহাজে একটু ঘুরে যাই অ্যান্ড এখানে কয়েকটা ভিডিওস অ্যান্ড ফটোস নিয়ে আমরা এখান থেকে চলে যাবো প্লেসটা আসলে জোস্ত এখানে একটা ছবি তুলি অ্যান্ড এখান থেকে একটা জোস একটা পানির ভিউ দেখা যায় এই সামনে কিছু বালুর ট্রলার আসছে সেগুলো দেখা যাচ্ছে আজকে আমাদের ফটোগ্রাফার হচ্ছে তারেক আর মডেল হচ্ছে যে মালিহার জামাই না আর এদিকে আমাদের নতুন বাহুবলী একজনকে পাইছি এটা কি উড়েতেছিস তুই নোংর শালা আর কত বড় নোংর রে কিরে এটা আসলে নিচে দেয় এটা আলগে কেমনে
জাহাজে দোতলাটা একটু সুন্দর আছে চারদিকে ঘুরে যায় ও এটা হচ্ছে জাহাজের গ্লাস আন্টি অ্যাঙ্গেল একটু ভিডিও করতেছি ঠিক আছে চারদিকটা আসা যায় আর সামনে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এই জায়গাটা বেশি দিন হচ্ছে রং করছে এই খুব সুন্দর পরিবাড়ি দেখা যাচ্ছে তো রং করছে যে বেশি দিন হয়নি যেমন কিছু টাচ করবো না হ্যাঁ এই একটা নৌকা আছে এদিকে আবার ওদিকে আরেকটা নৌকা আছে এই জাহাজের উপরের ভাগ উপরে উঠি এখানে ও এখানে কাজ করতেছে অ্যাকচুয়ালি এটা একটা ছাদের কাজ চলতেছে বাচ্চারা তোমরা ওখানে কি করছো বাচ্চারা বর্তমানে আমরা আছি একটা ভাঙাচোরা জাহাজে যেখানে জাহাজটা মেরামতের কাজ চলতেছে তো আমরা এখন এখান থেকে চলে যাবো কজ আমাদের হাতে বেশি সময় নাই আমরা একটা নতুন একটা প্লেসে যাবো চলুন যাওয়া যাক আপনাদেরকে ভিউ দেখাইতে চাই তো ওই জায়গায় নিয়ে যাচ্ছি খোলা চোখখানা কর বন্ধ বাতাসে ঠান্ডা আমরা এখন 1 মিনিট আইসক্রিম খাবো লেকে পেহলা পেহলা প্যার আমাদের লোহা গড়া মোটা সাবধানে স্কুল যাওয়া হইলো না আসলে ওরা ভাড়া বেশি চাচ্ছিল তো তাই আমরা এখন আমরা এই আইসক্রিম খেয়ে এখান থেকে চলে যাবো বাড়িতে তোমরা আইসক্রিম খাও নাকি তারপর বলো কেমন এটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম সো এটা খাই দেখি টেস্ট করে দেখি কেমন কি মজা লাগে না তোমাদের উড়ে উড়ে বেড়াই সারা গো পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে বীরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কোয়ারে দিলা
আশার নাম নীলা ও তুই হন দুশন ভাই ভালোবাসার নাম নীলা পাটাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমাকে সেই চোখে জলে ভেজো কৃষ্ণার তরিদয়াল তবে তাই যদি হরি না তো কাটার বাগান কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে মামাই খগো ফিরিয়ে দাও আমার বেন্দুরো ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আর আরো বেন্দুরো এভাবে চলে যেও না সুন্দর সুন্দর আর বড়া